নমস্কার বন্ধুরা, আমি দেবকুমার। আমার মায়ের নাম সুপ্রিয়া আর আমার মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ভারত গ্রীষ্মপ্রধান দেশ, বছরে চার মাস বাদ দিয়ে সারা বছরই উষ্ণতা প্রায় গড়ে 35 ডিগ্রির কাছাকাছি ঘোরাঘুরি করে। আর গ্রীষ্মপ্রধান দেশের বাসিন্দাদের একটা কমন ব্যাপার আছে, ডাইজেস্টিভ প্রবলেম, মানে হজমের সমস্যা আর কি। মশলাদার খাবার খেলেই পেটের গণ্ডগোল, কিন্তু বাঙালি হয়ে কি আর মশলাদার খাবার ছাড়া বাঁচা যায়? আজকের রেসিপি লেমন পেপার চিকেন। লেবু গোলমরিচ হজমের গণ্ডগোল তো মেটাবেই, মাঝখান দিয়ে আপনার নতুন স্বাদে চিকেনটাও এনজয় করা হয়ে যাবে। চলুন রান্নায় ঢোকা যাক। প্রথমে নিতে হবে 1 কেজি চিকেন পিস। একটু বড় পিস হলে মাংসের পিসগুলো হালকা করে উপর থেকে ছিঁড়ে নিলে ভালো হবে। ম্যারিনেশনের জন্য এতে একে একে মেশাতে হবে নুন 1 চা চামচ মতো, গোলমরিচ পাউডার লাগবে 1.5 চা চামচ মতো, একটা লেবুর অর্ধেকটা থেকে বের করে নেওয়া লেবুর রস লাগবে, 2 চা চামচ মতো ধনে পাতা বাটা, 1 চা চামচ করে আদা বাটা আর গ্রেট করে রাখা রসুন, 150 গ্রাম মতো ফেটিয়ে রাখা টক দই। এবার মাংসের পিসগুলোর গায়ে সমস্ত মশলা খুব ভালো করে মাখিয়ে ঘণ্টাখানেক মতো চাপা দিয়ে ম্যারিনেট করতে হবে। এখানে গ্রেট করা রসুন ব্যবহার করা হয়েছে, কারণ খাবার সময় রসুনের ছোটো টুকরোগুলো যদি মুখে পড়ে তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। আর নেওয়া হয়েছে 2 গন্ধরাজ লেবু, 1 চা চামচ মতো লেমন জেস্ট লাগবে রান্নার শেষে। গ্রেটারের সাহায্যে লেবুর খোসা গ্রেট করে নিতে হবে এইভাবে, আর দ্বিতীয় লেবুটা রান্নার শেষে ব্যবহার করতে হবে স্লাইস করে। এবার প্যানে তেল নিতে হবে, 2 টেবিল চামচ মতো তেল নেওয়া হয়েছে এখানে, আর লাগবে মাখন 2 চা চামচ মতো। মাখনটা গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে, তারপরে এতে মেশাতে হবে গোটা গরম মশলা, মানে ওই এলাচ লবঙ্গ আর দারচিনি। 2 এলাচকে ফাটিয়ে নেওয়া হয়েছে, 2-3 লবঙ্গ আর 2-3 দারচিনি টুকরো নেওয়া হয়েছে। গরম মশলার গন্ধটা যতক্ষণ না বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে অপেক্ষা করে ভাজতে হবে, মিনিটখানেক মতো সময় লাগবে এতে। তারপর এতে সরাসরি ম্যারিনেট করে রাখা মাংস পিসগুলো একে একে দিয়ে দিতে হবে, আর মাংসের সাথে থাকা বাকি মশলাটা রেখে দিতে হবে রান্নার মাঝখানে ব্যবহার করার জন্য। এক্ষেত্রে একটা কথা বলি, আমাদের গন্ধরাজ লেবু ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে কিন্তু পাতি লেবুও ব্যবহার করতে পারেন। মূলত গন্ধরাজ লেবুর সুন্দর গন্ধটা রান্নাটার কিন্তু স্বাদটা আরও ভালো করে তুলবে। আরেকটা কথা, নুন কিন্তু ম্যারিনেশনের সময় 1 চা চামচ অলরেডি ব্যবহার করা হয়ে গেছে, তাই রান্নার মাঝখানে কিন্তু আর নুন ব্যবহার করার দরকার নেই। এবার মাঝারি আঁচে এটাকে মিনিটখানেক মতো ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে, যার ফলে মাংসের পিসগুলো যেমন গলতেও শুরু করতে পারবে আর তার পাশাপাশি মাংস থেকে জলও বেরোতে শুরু করবে। মূলত প্যানে ব্যবহার করা তেল আর মাংস থেকে বেরোনো জলের মধ্যে এক প্রকারের শ্যালো ফ্রাই করলেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মিনিটখানেক পর ঢাকা খুলে মাংস সবকটা পিস উল্টে দিয়ে আবার এটাকে মাঝারি আঁচে মিনিটখানেক মতো ঢাকা না দিয়ে ফুটতে দিতে হবে। মোটামুটি গোটা 25 মিনিট আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে ঢাকা না দিয়ে মাঝারি থেকে কম আছে বারবার মাংসের পিসগুলো উল্টে পাল্টে রান্না করাই এখানকার মূল মন্ত্র। মিনিটখানেক মতো মাঝারি আঁচে থাকার পর আবার মাংসের পিসগুলোকে উল্টে দিতে হবে। প্রথমে মাংসের পিসগুলো মেশানোর পরে 2-3 মিনিট রান্না হয়ে গেছে, আর প্রথমবার মাংসের পিসগুলো উল্টানোর পর ঢাকা না দিয়ে ফোটানোর ফলে মাংস থেকে বেরোনো জলটাও কিছুটা মরে যাবে, তাই এই সময় ম্যারিনেট করে রাখা বাকি মশলাটা মেশালে টক দই থেকে যে জল বেরোবে তার মধ্যে বাকি রান্নাটা কমপ্লিট করতে সুবিধা হবে। ম্যারিনেট করা মশলাটা সমস্ত মাংসের পিসগুলোর উপর ভালো করে ছড়িয়ে দিতে হবে, তারপর আবার লো ফ্লেমে রেখে আঁচটা 5 মিনিট মতো ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে। এর ফলে মাংসের পিসগুলো 60-70% মতো সেদ্ধ হয়ে আসবে। নেক্সট, ঢাকনা খোলার পর মাংসের পিসগুলোর বিপরীত দিকটাও যাতে গ্রেভির সংস্পর্শে আসতে পারে এবং মাংসের পিসগুলোর ভেতরে ভালো করে মশলাটা ঢুকে যেতে পারে, তার জন্য আবার মাংসের পিসগুলোকে উল্টে দেওয়া প্রয়োজন। এবার গার্নিশিংয়ের জন্যই বলুন বা তরকারি স্বাদে ভারসাম্য বজায় রাখার জন্যই বলুন, এতে মেশাতে হবে কাঁচা লঙ্কার টুকরো। আমাদের এক্ষেত্রে 1টা কাঁচা লঙ্কাকে 2টো টুকরো করে ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে কুচিও ব্যবহার করতে পারেন বা রান্নার সৌন্দর্য বৃদ্ধির জন্য লাল পাকা লঙ্কাও ব্যবহার করতে পারেন কেটে। মাংসে বাকি অংশটা সিদ্ধ হবার জন্য আবার এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। আমাদের এক্ষেত্রে গ্রেভিটা আরও একটু গাঢ় করার জন্য ঢাকা না দিয়ে 2 মিনিট মতো আবার মাঝারি আঁচে ফোটানো হয়েছে, তারপর এতে মেশাতে হবে ড্রাই রোস্ট করে ক্রাশ করে রাখা গোলমরিচ 2 চা চামচ মতো। স্বাদে ব্যালেন্স আনার জন্য একটু চিনিও মেশাতে হবে স্বাদ মতো, আর লাগবে কুচিয়ে রাখা ধনে পাতা। মাথায় রাখতে হবে গোলমরিচটা কিন্তু এখানে ক্রাশ করতে হবে, শুধুমাত্র পাউডার করলে চলবে না, গোলমরিচের দানাগুলো যাতে রান্নার শেষে ভিজিবল হয় তার জন্যই এমন ব্যবস্থা। এর মাঝে একটা কথা বলে রাখি, এই রান্নার আলটিমেট টেক্সচারটা কিন্তু হলদেটে সবুজ আসবে,
ফ্রাই করলে এমনি মাংসটা শ্যালো ফ্রাই করা হচ্ছে সম্পূর্ণ রান্নার মধ্যে, ফ্রাই করলে এমনি মাংসটার মধ্যে হলদেটে ভাবটা চলে আসবে, আর গ্রিনিশ ভাবটা আনার জন্য এখানে ধনেপাতা বাটাটা ব্যবহার করা হয়েছে। যাই হোক, রান্নায় ঢোকা যাক। আবার কম আছে, ঢাকা দিয়ে এটাকে আবার ফুটতে দিতে হবে মোটামুটি মিনিট খানেক মতো, যাতে রান্নার শেষে মেশানো মশলাগুলোর গন্ধটা ভালোভাবে ছড়িয়ে যায়। সব শেষে ঢাকনা খুলে আঁচ বন্ধ করে দিতে হবে, আর উপর থেকে ছড়িয়ে দিতে হবে লেমন জেস্ট এক চা চামচ মতো, আর চাকা চাকা করে কেটে রাখা গন্ধরাজ লেবুর দু চারটে টুকরো ওপরে দিয়ে দিতে হবে কিন্তু, আর মিনিট পাঁচেক মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। মনে রাখবেন লেবুর টুকরোগুলো গ্রেভিতে দেবেন না কিন্তু, আর লেবুর টুকরোগুলো মেশানোর পরে ফোটালে চলবে না, গরম হলে লেবুর রস কিন্তু তেতো হয়ে যায়, ফলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। সবশেষে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটা প্রথমবার ভিজিট করছেন তারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের এপিসোডে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।